আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন আরও একটি অ্যাপ নিয়ে হাজির হয়েছি। আর আজকে যে অ্যাপটি নিয়ে এসেছি সেই অ্যাপটির নাম হচ্ছে কম্পিউটার শর্টকাট। কম্পিউটার শর্টকাট এমন একটি অ্যাপ যে অ্যাপের মধ্যে থেকে আপনি যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন এবং আপনার যদি উইন্ডোজ XP, উইন্ডোজ 7, 8, 10, ইভেন লেটেস্ট ভার্সন, ইভেন ম্যাকের যে ভার্সনগুলো রয়েছে সেগুলো যদি আপনি ইউজ করে থাকেন, যে যে শর্টকাটগুলো আপনার প্রয়োজন হবে প্রোগ্রামের জন্য সব ধরনের শর্টকাট আজকের অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। বিশেষ করে মাইক্রোসফটের যে প্রোগ্রামগুলো রয়েছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস সহ অন্যান্য যে সকল প্রোগ্রামগুলো আছে যেগুলো আপনাদের প্রয়োজন বাস্তব জীবনে, সব ধরনের শর্টকাট আজকের অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। তাছাড়াও রয়েছে অ্যাডোবির সকল প্রোডাক্ট। অ্যাডোবি আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রো, ড্রো থেকে শুরু করে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস সহ অ্যাডোবির যত ধরনের প্রোডাক্ট রয়েছে সব ধরনের প্রোডাক্টের শর্টকাট কি আজকের অ্যাপের মধ্যে রয়েছে। আপনারা যারা ভিডিও প্লেয়ার্স ইউজ করেন, যেমন VLC প্লেয়ার, KM প্লেয়ার, তারপর হচ্ছে MX প্লেয়ার, এই ধরনের যে প্লেয়ার্সগুলো রয়েছে ভিডিও প্লেয়ার্স, এগুলো আমরা যখন ইউজ করি তখন আমাদের কিছু শর্টকাট জানা প্রয়োজন হয় আর সেগুলো শর্টকাট আজকের অ্যাপের মধ্যে পেয়ে যাবে। আমরা অনেকে বিভিন্ন ব্রাউজার ইউজ করে থাকি, মজিলা, ফায়ারফক্স, গুগল ক্রোমি, তারপর ইন্টারনেট এক্সপ্লোরার, এই সকল ব্রাউজারেরও শর্টকাট আজকের অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। কি গাইস, অনেক ধরনের শর্টকাটের কথা বলে দিলাম, তাই না? আসুন আমি মোবাইলের স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি আসলে এই অ্যাপের মধ্যে থেকে কোন কোন শর্টকাট পেয়ে যাবেন। আশা করি আজকের অ্যাপটি খুবই ইন্টারেস্টিং হবে এবং আপনাদের জন্য খুবই চমৎকার একটা অ্যাপ নিয়ে এসেছি। সো গাইস, দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। যারা ফেসবুক পেজ থেকে এবং টিকটক আইডি থেকে ভিডিওটি দেখছেন দয়া করে এখনই একটা লাইক দিয়ে রাখবেন। সো গাইস, চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। গাইজ, অ্যাপটি ইনস্টল করার জন্য আপনাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে লিখবেন COMPUTER কম্পিউটার, তারপর লিখবেন SHORTCUT শর্টকাট। কম্পিউটার শর্টকাট লিখে যখন আপনি সার্চ করবেন এখানে কিন্তু আপনি অনেকগুলো অ্যাপ পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে এই যে কোড প্লে ডেভেলপার্সের যে অ্যাপটা রয়েছে এটা আপনি ইনস্টল করবেন। যেহেতু আমি অ্যাপটি ইনস্টল করে রেখেছি তাই আমি ওপেন ট্যাবে ক্লিক করে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে উইন্ডো, ম্যাক, ফ্যাব্রিক প্রো, রেটাস অ্যান্ড হচ্ছে এক্সিট। তো নিচে শেয়ার বাটন রয়েছে, আপনার অ্যাপটি ভালো লাগলে আপনি শেয়ারও দিতে পারবেন। আপনারা যারা উইন্ডোজের বিভিন্ন ভার্সন ইউজ করেন, XP, 7, উইন্ডোজ 8, 10, ইভেন লেটেস্ট যে ভার্সন ইউজ করেন তারা খুব ইজি শর্টকাট কিগুলো এখান থেকে জেনে নিয়ে ইউজ করতে পারবেন। আর যারা ম্যাক ভার্সন ইউজ করেন তারাও এই অপশন থেকে সহযোগিতা নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি উইন্ডোজে কী কী অপশনস রয়েছে। উইন্ডোজের মধ্যে রয়েছে বেসিক, বেসিকের মধ্যে রয়েছে উইন্ডোজ বেসিক, MS DOS, MS পেইন্ট, ক্যালকুলেটর এবং মাউস, রয়েছে মাইক্রোসফট অফিস, মিডিয়া প্লেয়ার, তারপর রয়েছে ইন্টারনেট ব্রাউজার, এডিটর রয়েছে, আদার্স ওয়েবসাইটের কিছু রয়েছে, তারপর রয়েছে অ্যাডোবির সকল প্রোডাক্ট, দেন অ্যাকাউন্ট অপশন রয়েছে, ট্যালি। আমি একটু আপনাদেরকে এখান থেকে শর্টলি দেখাচ্ছি। ধরুন আপনি MS পাওয়ার পয়েন্টের কিছু শর্টকাট কি জানতে চাচ্ছেন, তাহলে আপনি মাইক্রোসফট অফিস থেকে MS পাওয়ার পয়েন্ট অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরেই আপনারা এখানে দেখতে পাবেন উপরের দিকে সার্চ অপশন রয়েছে এবং নিচে রয়েছে ডিসপ্লেইং দ্য গ্রিড অ্যান্ড গাইডস। তো এখানে দেখুন বাম দিকে রয়েছে শর্টকাট আর ডান দিকে রয়েছে ডিসক্রিপশন, এবং ডিসক্রিপশনগুলোর ডান পাশে আবার স্টার চিহ্ন রয়েছে। আপনি চাইলে যে কোনো শর্টকাট কি যদি আপনার ভালো লাগে, অর্থাৎ আপনার যদি বারবার সেটা দেখতে ইচ্ছে করে, তাহলে আপনি হচ্ছে ফ্যাব্রিক ট্যাবে ক্লিক করবেন। এরকম করে আপনি এখান থেকে যে যে শর্টকাটগুলো ফ্যাব্রিকে নিয়ে যাবেন সেটা আবার আপনি গিয়ে ওখানে ফেভারিট যে অপশনটা রয়েছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখানে এসে আপনি দেখতে পাবেন, অর্থাৎ আপনি এখানে যে প্রোগ্রাম ওখান থেকে সিলেক্ট করবেন সে সব প্রোগ্রামগুলো এখানে চলে আসবে। সাপোজ আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো শর্টকাটগুলো জানতে চাচ্ছেন, তাহলে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে শর্টকাট কিটা আপনার বেশি ইউজ করতে হয়, আপনার যদি মনে না থাকে তাহলে আপনি এটাকে এভাবে স্টারমার্ক দিয়ে রাখবেন। ধরুন আপনি এভাবে স্টারমার্ক দিলেন, দেওয়ার পরে আপনি যখন আবার শর্টকাটে খুঁজতে চাইবেন তখন প্রিমিয়ার প্রো এখানে চলে আসবে, শর্টকাট কিগুলো এখানে চলে আসবে। উইন্ডোজের অনেকগুলো অপশনস এখানে রয়েছে। বেসিকের মধ্যে দেখুন উইন্ডোজ বেসিকের মধ্যে কী কী আছে একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে কিন্তু উইন্ডোজ বেসিকের
আপনারা টিউটোরিয়ালও দেখতে পাবেন। টিউটোরিয়ালগুলো আপনারা সরাসরি যখন ক্লিক করবেন এই যে এখানে ভিডিও অপশনে, তখন এটা আপনাকে ইউটিউবের লিংকে নিয়ে যাবে, ইউটিউবের যে চ্যানেল রয়েছে সেখানে নিয়ে যাবে। তো আমি মাইক্রোসফট ওয়ার্ড একটু দেখাচ্ছি আপনাদেরকে। মাইক্রোসফট ওয়ার্ডের যে শর্টকাটগুলো আছে সেগুলো এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, হিউজ পরিমাণ শর্টকাট কি রয়েছে গাইস। একই অ্যাপের মধ্যে আপনি সব ধরনের শর্টকাট কি পেয়ে যাবেন। এখন আপনি বলতে পারেন যে ইন্টারনেট ব্রাউজার যেগুলো গুগল ক্রোমি, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলো শর্টকাট কি আবার, এগুলো শর্টকাট কি? যেমন গুগল ক্রোমিতে আপনি যখন ব্রাউজ করবেন গুগল ক্রোমি দিয়ে, তখন কোন কোন শর্টকাটের মাধ্যমে আপনি কি করতে পারবেন এখানে কিন্তু দেওয়া আছে। যেমন অল্টার প্লাস হোম, ওপেন ইউর হোম পেজ, অল্টার প্লাস লেফট অ্যারো, ব্যাক এ পেজ, অল্টার প্লাস রাইট অ্যারো, ফরওয়ার্ড এ পেজ, তারপর এখানে দেখুন অল্টার প্লাস 9, সুইচ টু লাস্ট স্টেপ, আবার অল্টার প্লাস জে, ডিসপ্লে দ্য ডাউনলোডস উইন্ডো, সব কিছু এখানে রয়েছে। আপনি কিন্তু এখান থেকে শর্টকাটের মাধ্যমে জেনে নিতে পারবেন। তো আপনারা যারা ফটোশপের কাজ করেন, ইলাস্ট্রেটরের কাজ করেন বা ডিজাইনের কাজ করেন, আপনারা এখান থেকে সহযোগিতা নিতে পারেন। ইভেন যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টসের মাধ্যমে ভিডিও এডিটিংয়ের কাজ করেন, আপনারা কিন্তু চাইলে এখান থেকে আফটার ইফেক্টস এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো সবগুলো শর্টকাট কি জানতে পারবেন। গাইস চমৎকার অ্যাপ, এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। আশা করি আজকের অ্যাপটি আপনাদের খুবই প্রয়োজন হবে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর পরবর্তীতে কোন ধরনের অ্যাপে রিভিউ পেতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।